सुप्रिय दर्शक मंडली अस्सलाम वालेकुम। आज 8ই জানুয়ারি रोज शनिवार नीलफामारी जिलार अवस्थित जलढाका उपजेलार मीरगंज हाटे। यही हाटे अपना जानें इदानीं गत 2 বছর धरे अनेक इंडियन गरु ढुकते से एवं आज के किन्तु यही बसरे सारेर सेरा अपना कलेक्शन उठसे। आज के सेरा कलेक्शन हाटे आज के अनेक सार उठसे এবং হঠাৎ করে কিছুক্ষণ আগে আরও 10টা সার ঢুকলো। তো সব মিলে আজকে প্রায় 30-40টা ইন্ডিয়ান শাড়ি ঢুকছে। এই বছর কিন্তু এত সার ঢুকে নাই। তো যদিও এখানে অনেক সার ঢুকছে তারপরেও কিন্তু দামটা যথেষ্ট চড়া। তো আমি ব্যাপারীদের সাথে কোনো দামাদামির ভিডিও করি নাই, আমি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিব সারগুলোর দাম দর সম্পর্কে। এবং দাম কিন্তু কোনোভাবেই কম না, দামটা যথেষ্ট বেশি যাচ্ছে এখনও হাটে। এবং এগুলা ম্যাক্সিমাম গরুই কিন্তু পাবনা সিরাজগঞ্জের খামারিরা কিনে নিছে, সব গরু কেনা। এই 2-3টা সার শুধু বাকি আছে, দেখেন প্রচুর সার। এখানে যেদিকে যাই সেদিকেই শুধু সার আর সার। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে যে এই যে একটা বড় সার দেখতে পাচ্ছেন। আমি এখানে যদিও আমি সবগুলো সঠিক দাম জানি কিন্তু আমি সঠিক দাম ভিডিওতে বলবো না, কারণ এখানে ব্যাপারীরা এই গরুগুলো নিয়ে যেয়ে কিন্তু আবার বিক্রি করবে। কারণ এখানে যদি আমি সঠিক দাম বলে দেই ওরা কিন্তু ওনারা এটা বিক্রি করতেও পারবে না, আবার হয়তো বা লসের সম্মুখীন হইতে পারে। তাই সঠিক দাম বলবো না, আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। এই গরুগুলো ওনারা 160 করে ওনাদের এভারেজ পড়ে গেছে এই গরুগুলো, কারণ এখন কিন্তু দাম অনেক বেশি। এই গরুটা লাইভ ওয়েট আপনার সর্বোচ্চ 410-420 কেজি হবে এবং ইন্ডিয়ান গরুর এখন কিন্তু লাইভ ওয়েট 380 থেকে 450 এরকম দামের মধ্যে ইন্ডিয়ান গরুগুলো এখন বিক্রি হচ্ছে। কারণ আমরা খামারিরা যারা আছে তারা কিন্তু এখনও দামের রেঞ্জটা ধরতে পারতেছে না যে কত দামে আসলে ইন্ডিয়ান গরুগুলো কেনা দরকার। তো এই গরুগুলো কিন্তু পাবনা সিরাজগঞ্জে সবচেয়ে বেশি চলতেছে এবং এই ব্যাপারীরা সবাই পাবনা সিরাজগঞ্জের। তো এখানে প্রচুর গরু আছে, এই আপনারা দেখবেন সার গরু, এই দেখেন সুন্দর সুন্দর সার। আমি আজকে নিজেও সার কিনতে আসছিলাম কিন্তু আমি সেরকম সার কিনতে পারি নাই। এই দেখেন এখানে একটা সুন্দর লাল সার, এখানে সার, এখানে লাল সার আছে। এই সারটা মনে করেন যে 1,15,000 মতো বিক্রি হয়েছে, 53 ইঞ্চি হাইট। এটা মোটামুটি 320-330 কেজি লাইভ ওয়েট হবে। আর এইখানে দেখেন একটা বিশাল বড় সার আছে, এই সারটা বিক্রি হয়েছে 1,70,000-এর কাছাকাছি। এটার 57 ইঞ্চির মতো হাইট আছে, এটা লাইভ ওয়েট হবে 320-330 কেজি, এই সরি 420-330 কেজি। এখানে আরেকটা সার আছে, এটা বিক্রি হয়েছে 1,10,000-এর মতো। এবং এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর সার। তো আমার যারা দর্শক যারা আমাকে ফলো করেন অথবা মীরগঞ্জ হাটে আসতে চান আমার মাধ্যমে, এখনই কিন্তু আসার সময় না, কারণ 400 টাকা কেজি লাইভ ওয়েট এই গরুগুলো কিনে আপনারা কিন্তু ঈদে বিক্রি করতে পারবেন না। আপনাদের এই গরুগুলো কোনোভাবেই এত বেশি দামে কেনা যাবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চ 350 টাকা, এবং যদি 300 টাকায় হয় লাইভ ওয়েট এটা সবচেয়ে ভালো। আর আজকে আমিও 3-4টা গরু কিনছি, আমি এই গরুগুলো ভিডিও শেষে দেখাবো। আর এখানে দেখেন এইদিকে কিন্তু আরও 5-7টা ইন্ডিয়ান গরু অবিক্রিত রয়েছে। আর বলদ কিন্তু প্রচুর আমদানি বলদের, আমি একটু বলদ হাটের দিকে যাই। বলদের লাইভ ওয়েটও কিন্তু এখন কম বেশি 400 টাকা পড়ে যাচ্ছে। তো এইসব দামে কিন্তু কোনো খামারই আপনারা লাভ করতে পারবেন না। তো আমার যারা নতুন খামারি যারা আমাকে ফলো করেন অথবা আমাকে আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদেরকে বলবো যে এই সকল দামে আপনারা গরু কিনবেন না, কিনলে এগুলো কিন্তু ঈদে নিশ্চিত লস, লস পজে এগুলো। এই দেখেন এদিক দিয়ে কিন্তু প্রচুর বলদ আছে, প্রচুর বলদ, এবং আজকে প্রায় 150-এর উপরে বলদ ঢুকছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই ছোট গরুটা আজকে কিনছি হাট থেকে, এবং এই ছোট গরুটাও কিনছি, এইটা কিনছি 51,000 টাকা, আর এই গরুটা কিনছি 56,000 টাকা। এগুলা গরু মোটা তাজাকরণের উদ্দেশ্যেই দেয়। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দেখেন এই পাকা গরুটা আমি আজকে কিনছি 1,25,000 টাকা দিয়ে।
আজকে হাট থেকে একটাই কিনতে পারছি। তো আসলে এখন খামারে লাভ করাটা অনেক কঠিন হয়ে গেছে, তো আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই বুঝে শুনে আপনারা গরু কিনবেন, এবং অবশ্যই অনেক বেশি মূল্যে গরু কিনলে আপনারা কিন্তু কোনোভাবেই লাভ করতে পারবেন না। হাটে এসে কোনো দালালের পাল্লায় পড়বেন না, সবসময় চেষ্টা করবেন আপনাদের এলাকা থেকে লোক নিয়ে আসার, পরিচিত কোনো লোককে নিয়ে আসার, অথবা এই দিকে এসে আপনার যেই সব এলাকায় আসবেন ওই সব এলাকার খামারিদের সাথে আপনারা সম্পর্ক করার একটা চেষ্টা করবেন, তাহলেই মনে হয় আপনারা গরু কিনে লাভবান হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।